সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক নামে আইডি, মাহদিয়া জান্নাত নীরা, নীরা জান্নাত কিংবা জান্নাত নীলা, এসব আইডি দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জনকে টার্গেট করতেন, বিছাতেন প্রেমের জাল, ফাঁদে ফেলতে নিজেকে এতিম অসহায় দাবি করে শুরু করতেন বন্ধুত্ব, এরপর ধীরে ধীরে প্রেম, সম্পর্ক গভীর হলে বিভিন্ন আবাসিক হোটেলে যেতেন, গোপনে সংগ্রহ করে রাখতেন সব কাগজপত্র, তারপর সুযোগ বুঝে সেই প্রমাণাদি দিয়ে শুরু করতেন ব্ল্যাকমেইল, দাবি করতেন মোটা অঙ্কের টাকা। আবার কারো কারো সঙ্গে প্রেমে সে সম্পর্ক গড়িয়েছেন বিয়ে পর্যন্ত, পরে সাংসারিক ঝামেলার অজুহাতে চাইতেন ডিভোর্স, এভাবে দেনমোহরের নামে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা। এ ধরনের অন্তত চারটি ঘটনার তথ্য প্রমাণ এসেছে কালবেলার হাতে। যমুনায় চলছে ডাবল খুশি অফার, এই ঈদে যমুনার পণ্য কিনলেন তো জিতলেন। এমন উশৃঙ্খল স্বভাবের কারণে তাকে তাজ্য করেছেন বাবা। এমনই এক ভয়ঙ্কর প্রতারকের নাম মাহদিয়া জান্নাত মাহি ওরফে মানসুরা শুক্রা। বিয়ে কিংবা প্রেমের সম্পর্ক করে অর্থ হাতানো এই যার একমাত্র পেশা। জাফর ইকবালের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আফসার আনাজ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার বাহাদুরপুর ইউনিয়নের খাড়িওয়ালা গ্রামের মোহাম্মদ সিদ্দিকুর রহমানের মেয়ে মানসুরা শুক্রা। নিজেকে পরিচয় দেন রাজধানীর উত্তর বাড্ডার মাদ্রাসা শিক্ষিকা হিসেবে। এরই মধ্যে একাধিক বিয়ে করেছেন, তবে তার উশৃঙ্খল চলাফেরার কারণে কোনো সংসারই টেকেনি। বিয়ের পরপরই স্বামীকে তালাক দিয়ে দেনমোহরের টাকাসহ নানা কৌশলে অর্থ হাতিয়ে নেওয়াই তার পেশা। মানসুরা ওরফে মাহির প্রথম বিয়ে হয় 2011 বা 2012 সালের দিকে, তখন অপ্রাপ্ত বয়স্ক ছিলেন বলে দাবিদার। মা ফরিদা বেগমের দ্বিতীয় স্বামীর প্রথম স্ত্রীর ছেলে জুম্মানের সঙ্গে, অর্থাৎ তার সৎ ভাইয়ের সঙ্গে বিয়ে দেওয়া হয় তাকে। কিছুদিন পরই স্বামীকে ছেড়ে দেন মাহি, কিন্তু নানা কৌশলে দেনমোহর সহ হাতিয়ে নেন প্রায় 1.5 লাখ টাকা। এই ঘটনার পর মেয়ের নানা অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ হয়ে বাবা ত্যাজ্য ঘোষণা করেন তাকে। এতে তার প্রতারণার ব্যবসার দ্বার খুলে যায়। নিজেকে অসহায় দাবি করে মাহি আশ্রয় নেন রাজধানীর বাড্ডায়। সেখানে কয়েক বছর থাকার পর 2020 সালের মার্চ মাসের দিকে দোকান কর্মচারী সাজেদুল ইসলামকে ফাঁসিয়ে গড়ে তোলেন গভীর প্রেমের সম্পর্ক, বিয়েও করেন। কিন্তু 3 মাসের মাথায় ফের ছাড়াছাড়ি, তবে এবারও খালি হাতে ফেরেননি। মাহির হাতে আসে 2.5 লাখ টাকা। 2022 সালে উত্তর বাড্ডার মোহাম্মদ আজাদ মিয়ার ছেলে মোহাম্মদ রাহাত মিয়ার সঙ্গেও করেছেন প্রতারণা। বন্ধুত্বের সম্পর্ক থেকে প্রেম, শারীরিক সম্পর্ক, এরপর বিভিন্নভাবে রাহাত মিয়াকে ব্ল্যাকমেইল করা শুরু করেন। ওই বছর 15 জুলাই উত্তর বাড্ডা থানায় ওই যুবকের নামে নারী ও শিশু নির্যাতন আইনে মামলাও করেন। বছর না যেতেই 2023 সালের জুলাই মাসে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কোর্টের মাধ্যমে আপোষ করে উঠিয়ে নেন মামলা। গত বছর এপ্রিল মাসে মাহির চতুর্থ শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ আশিকুর রহমান। তার নামেও মাহি করেন ধর্ষণ মামলা। বর্তমানে সেটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। ব্ল্যাকমেইল ও নানা হয়রানির মাধ্যমে ওই ঢাবি শিক্ষার্থীর কাছ থেকেও হাতিয়ে নেন 5.5 লাখ টাকা, তবে এখনও মামলা তুলে নেননি তিনি। এদিকে ত্যাজ্য করা অঙ্গীকার নামায় বাবা সিদ্দিকুর রহমান উল্লেখ করেছেন তার মেয়ের চরম উশৃঙ্খল ও তার নৈতিক চরিত্রের অধপতন ঘটিয়ে বেপরোয়া চলাফেরার কথা। তিনি জানান মাহি তার কোনো কথাই শোনেন না, তাকে কোনোভাবেই মানাতে না পেরে বাধ্য হয়ে ত্যাজ্য করেছেন। ত্যাজ্য করার সময় ভরণ পোষণ বাবদ বাবার থেকেও 1.5 লাখ টাকা নিয়েছে মাহি। এসব অভিযোগের বিষয়ে প্রতিবেদকের কথা হয় মাহদিয়া জান্নাত মাহি ওরফে মানসুরা শুক্রার সঙ্গে। তিনি পাল্টা অভিযোগ করে কালবেলাকে জানিয়েছেন তার বাবার চরিত্র খারাপ, তিনি 4টা বিয়ে করেছেন। এই টাকাটা কিন্তু আমি স্বীকার করছি, আমি 1 টাকা অস্বীকার করিনি। টাকাটা আমার কাছে আছে এবং ওর বাবাকে আমি কল দিছি টাকাটা নেওয়ার জন্য, হাজারবার রিকোয়েস্ট করছি। 5.5 লাখ টাকা নিয়েছে কিন্তু আমাকে আসতে হচ্ছে 4 লাখ টাকা। এদিকে মাহি বিয়ের পর যাদের কাছ থেকেই টাকা নিয়েছিলেন তাদের সবার টাকাই ফেরত দিয়েছেন বা ফেরত দিতে চান বলে জানান ওই প্রতারক। আফসার আনাজ, কালবেলা।